here is the the man, Rohit Sharma. I think he's angry. বিমানবন্দর ত্যাগ করছে ভারতীয় ক্রিকেট দল আর অল্প সময় পর, অর্থাৎ প্রক্রিয়া শেষ এক থেকে দেড় মিনিটের মধ্যেই ভারতীয় ক্রিকেট দল এই মুহূর্তে বিমানবন্দর ত্যাগ করবে। বিরাট কোহলি, রোহিত শর্মা, লোকেশ রাহুল সূর্য কুমারকে বরণ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং কড়া নিরাপত্তা ব্যবস্থায় তাদেরকে বের করার সকল প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে বেরিয়ে আসছে তাদেরকে নিরাপত্তা দেওয়ার নিয়োজিত থাকা পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের গাড়ি এবং পেছনেই শ্যামলী পরিবহনের একটি গাড়ি রয়েছে, যে গাড়িতে রয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। বিমানবন্দর ত্যাগ করছেন ভারতীয় ক্রিকেট দল। আগামীকাল তাদের প্র্যাকটিস সেশন রয়েছে মিরপুর হোম অফ ক্রিকেটে। একেবারে চুপিসারে, কোনো রকম কাউকে বিশেষ তথ্য বা কিছু না দিয়ে ক্যামেরাম্যানরা অপেক্ষায় ছিলেন, হয়তো একটু ফুটেজ পাবেন, একটু ছবি পাবেন, আমি একটু দেখাতে চেষ্টা করছি। এই বাসে রয়েছেন ভারতীয় ক্রিকেট দল, ভারতের টিম বাস দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এবং ক্রিকেটার রয়েছেন, সিআরটি টিম রয়েছে, পুরো বাসটাকেই রোহিত শর্মাকে দেখতে পাচ্ছেন একেবারে ফ্রন্ট লাইনে। রোহিত শর্মা তিনি বসে আছেন, রোহিত শর্মাকে দেখছেন নিশ্চয়ই। রোহিত শর্মাকে দেখলেন, বিরাট কোহলিকে দেখতে পাচ্ছেন। দ্যার ইজ দ্য টিম বাস অফ ইন্ডিয়া, ভারতীয় দলের টিম বাস দেখতে পাচ্ছেন। লোকেশ রাহুল আউটস্ট্যান্ডিং ক্রিকেটার, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, দেখতে পেলেন নিশ্চয়ই ভারতীয় দলকে বহনকারী টিম বাস শ্যামলী এনআর ট্রাভেলস, এই গাড়িতে করে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। এবং আরও একটি গাড়ি রয়েছে, যে গাড়িতে মূলত বড় বড় ক্রিকেটার ছিলেন, বিরাট কোহলি, লোকেশ রাহুল, রোহিত শর্মা একদম ফ্রন্ট লাইনে ছিলেন। ভারতীয় দল এই মুহূর্তে ত্যাগ করছেন বিমানবন্দর। আরেকটি বাস রয়েছে, আরেকটি বাস রয়েছে শ্যামলী এনআর ট্রাভেলস, যে বাসে আছেন ক্রিকেটাররা। এই বাসেই রয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মা, বিরাট কোহলি, রোহিত শর্মা, লোকেশ রাহুল মতো ক্রিকেটাররা এই বাসেই, এবং আমি দেখাচ্ছিলাম তারা ভিতরে আছেন, এবং ভিতর থেকে লাইটটা বন্ধ করে দেওয়া হয়েছে যেন তাদেরকে দেখতে না পায় কেউ। গণমাধ্যম কর্মীদের ভিড়, ইজ দ্য ম্যান রোহিত শর্মা, বাসে নিশ্চয়ই দেখতে পেয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মাদের, দে আর স্টিল দেয়ার এই বাসেই, হ্যাঁ এই বাসেই তারা রয়েছিলেন। রোহিত শর্মা একদম ফ্রন্ট, অর্থাৎ প্রথম সারিতেই, প্রথম সারিতেই ছিলেন রোহিত শর্মা। অপেক্ষা করা হচ্ছে সেকেন্ড বাসের জন্য, এই বাসেই ভ্রমণ করছে ভারতীয় দল শ্যামলী এনআর ট্রাভেলস ইউনিভার্স এক্সপ্রেস। এবং আরও একটি গাড়ি, যে গাড়িতে ক্রিকেটার রয়েছেন, বাকি ক্রিকেটার, বাকি ম্যাচ অফিসিয়াল বা ম্যাচের ক্রিকেটার রয়েছেন শ্যামলীর আরেকটি এনআর ট্রাভেলস।
চার্টার্ড ফ্লাইটে তারা বাংলাদেশে আসে এবং একেবারে রাইট টাইমে 6:40 নামে এবং 6:40 থেকে অল্প সময়ের মধ্যেই তারা বিমানবন্দর ত্যাগ করছে চুপিসারেই বলা যায়। কারণ চুপিসারে এই জন্যই বলছি, কেউ বুঝতে পারেনি তারা কোন দিক দিয়ে বের হয়েছে এবং কীভাবে তারা, সব ক্যামেরাম্যান ছিল অপেক্ষায় যে এই বুঝি তাতে পাওয়া যাবে, কিন্তু পাওয়া যায়নি, বোঝাও যায়নি। বিমানবন্দর ত্যাগ করছে ভারতীয় ক্রিকেট দল, ব্যাপক কড়াকড়ি নেওয়া হয়েছে, আমি আগেই বলছিলাম, নিরাপত্তার বেড়াজাল, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, সকল ফোর্স ছিল এবং দেখতে পেলেন যে বিশাল নিরাপত্তা, সিভিল ডিফেন্স, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, সে গাড়ি বিশাল। ব্যাপক কড়াকড়ি, নিরাপত্তার ব্যাপক কড়াকড়ি, হাই প্রোফাইল, একেবারে ভিআইপি নিরাপত্তা, ভিভিআইপি নিরাপত্তায় ভারতীয় দলকে নিচ্ছে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেখলেন ভারতীয় দলকে, ভারতীয় দলকে বিদায় জানানো হলো এবং বিদায় কি, তারা ঢাকা আসলেন এবং বিমানবন্দর ত্যাগ করলেন। হিয়ার ইজ দ্য লাস্ট আপডেট। নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন আমার এই ভিডিওতে, লাইভ ভিডিওতেই আপনারা পাবেন যে রোহিত শর্মা, বিরাট কোহলি ছিলেন সেকেন্ড রোতে, লোকেশ রাহুল ছিলেন মাঝামাঝি বা শেষের দিকে, আর অন্যান্য ক্রিকেটারও ছিলেন। একেবারে স্মাইল না থাকলেও ব্যস্ত ছিলেন এবং রোহিত শর্মা কিছুটা এঙ্গেজ ছিলেন ফোনে।